আসসালামু আলাইকুম দর্শক, শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে আয়না ঘরও তছনছ হয়ে গেছে। সত্যি সত্যি সেই আয়না ঘরের প্রমাণ মিলেছে এবং সেখান থেকে দুজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া পেয়েছে। একজন হলেন আজমি এবং আরেকজন হলেন ব্যারিস্টার আরমান। দুজনই জামাতের শীর্ষ দুই নেতা যাদেরকে শেখ হাসিনা ফাঁসি দিয়েছে। দর্শক, প্রথম যেই খবরটি আপনাদেরকে বলতে চাই সেটি হলো, দীর্ঘ 8 বছর পর আয়না ঘর থেকে মুক্ত হলেন জামাত ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে, সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। মঙ্গলবার জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। ওই পোস্টে বলা হয়, আমিরে জামাত অধ্যাপক গোলাম আজমের পুত্র আবদুল্লাহ আমান আল আজমি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, তিনি ফিরে এসেছেন। আল্লাহ তাআলা যেন সব গুমকৃতদের আমাদের মাঝে ফিরিয়ে দেন। উল্লেখ্য, জামাত ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমিকে আটক করা হয়। সে সময় জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল 2016 সালের 22 আগস্ট দিবাগত রাত 12টার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়। পরে আবদুল্লাহিল আমান আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার। কিন্তু তাকে আটক করার পর সেই 2016 সালে কোথায় রেখেছে, মানে কী অবস্থায় আছে, মানে তার কোনো খবর ছিল না। এই যে আয়না ঘরে পারে কত বড় আইনের একটি বরখেলাপ, যে একজন মানুষের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেই, 8 বছর ধরে ওই ক্যান্টনমেন্টের ভেতরে বা কোনো একটি জায়গায় যেটা আয়না ঘর নামে পরিচিত সেখানে আটক রেখেছে দীর্ঘ 8 বছর। এবং এর মধ্যে আটক রাখার পরে কোথায় আছে সেটাও কখনো প্রকাশ করা হয়নি, তাকে আবার অব্যাহতিও দেয়া হয় 2016 সালের 22 আগস্ট রাত 12টার দিকে। আচ্ছা, পরে আবদুল্লাহিল আমানকে আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হয়। তবে জামাত ইসলামের পক্ষ থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। অপরদিকে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে দলটির সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের। মঙ্গলবার জামাত ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়। এই পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ শহীদ মীর কাসেম আলীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার আহমেদ বিন কাসেম ফিরে এসেছেন। আল্লাহ তাআলা যেন সকল গুমকৃতদের আমাদের মাঝে ফিরিয়ে দেন। 2016 সালের 9ই আগস্ট ব্যারিস্টার আরমানকে ক্যান্টনমেন্ট এলাকার মিরপুর ডিএইচএসের বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, এই যে এখন থেকে দেখবেন গণমাধ্যমের পত্রিকাতে কত যে জুলুম, নির্যাতন, অত্যাচার, টাকা পাচার, দুর্নীতির কাহিনী আসবে এবং দেশবাসী হতবাক হয়ে দেখবে যে এই খবরগুলো, অর্থাৎ কী ধরনের দুঃশাসন 15টা বছর ছিল তার কিছু নমুনা, যে দুইজন মানুষকে তাদের বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ না নিয়ে তাদেরকে 7-8 বছর ধরে আটকে রেখেছে এবং কোথায় আটকে রেখেছে সেটা প্রকাশ করেনি। আজকে সে আয়না ঘর আবিষ্কার হলো এবং তারা মুক্তি পেয়েছেন। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।